হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। স্যার আসসালামু আলাইকুম। শোনো, তোমাদের কাছে যেটা আমি কথা বলতেছি, তোমরা সবাই ক্লাসের সময়ে মিউট ফোন অফ করে রাখবে, সবাই ভিডিও এবং মিউট সবাই অফ করে রাখো। তোমরা মনোযোগ সহকারে আমার কথা শোনো, যখন আমার কথা শেষ হবে তখন কারো প্রশ্ন থাকলে, কথা থাকলে তখন তোমরা মিউট অন করে আমার সাথে কথা বলবে। আর যতক্ষণ আমি ক্লাসে কথা বলবো ততক্ষণ তোমরা সবাই ভিডিও আর মিউট অফ রাখবা, তাহলে তোমরা নেট ভালোভাবে কথা বুঝতে সুবিধা হবে এবং সবারই সুবিধা হবে। সবাই যদি এগুলো অন করে রাখো তাহলে কিন্তু, এই যে লাইট বাড়া দাও তো, বলা যাচ্ছে না কেন? সাইফুল ইসলাম, এদের আমি করতেছি না। ও স্যার, বারবার আসতেছে। হচ্ছে না দাদা, এই যে এলো, অফ হচ্ছে না। তুমি করো। হ্যালো, শোনো, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায়ের শতকরা ভগ্নাংশ নিয়ে আমাদের আলোচনা। পঞ্চম শ্রেণীর এখানে ছবি পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায় নিয়ে তোমাদের আলোচনা। আসো আমরা প্রথমে দেখে নিই, যারা তোমরা জয়েন করছো ক্লাসে সবাই খাতা কলম নাও। আমাদের প্রথম দেখো প্রশ্ন আছে, শতকরা ভগ্নাংশ কি? আমরা প্রথমে শতকরা ভগ্নাংশ আমাকে দাও। এতে খেয়াল করো, শতকরা ভগ্নাংশ আমরা সঙ্গে লিখছি, তোমরা এটা লিখে নিতে পারো। শতকরা কি? তাহলে আমরা লিখবো, শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর হবে 100। শতকরা ভগ্না শতকরার গাণিতিক প্রতীক হলো এই যে, এই চিহ্নকে বলা হচ্ছে শতকরার প্রতীক। শতকরা মানে প্রতি শতে কত, এটা আমরা যখন অঙ্কে লিখবো তখন এরকম রূপ ধারণ করবে, 100 এর 1 ভাগ। শতকরা মানে হলো প্রতি শতে কত। তাহলে শতকরার সঙ্গে আমরা এখানে পেলাম, শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর হবে 100। অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আমরা শিখছি, সাধারণ ভগ্নাংশের দুইটা অংশ। ওয়ালাইকুম সালাম, তুমি মিউট করো, মিউট করো, মিউট হচ্ছে না। স্যার কিছু শোনা যাচ্ছে না। হ্যালো, এখন কি আমাকে শুনতে পাচ্ছে সবাই? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমরা কথা বলো না, তোমরা হলো সবাই মিউট, মিউট অন সবাই অফ করে রাখো। শতকরা একটা সংজ্ঞা আমি লিখে দিছি, দেখো, শতকরা একটি অনুপাত বা ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর হবে 100। শতকরা ভগ্নাংশের গাণিতিক প্রতীক হলো এই যে, এই চিহ্ন, এই চিহ্নকে বলা হচ্ছে শতকরার প্রতীক। আর শতকরা যখন আমরা অঙ্কে লিখবো তখন তার রূপ হবে এরকম, 100 ভাগের 1 ভাগ। এখন আসো আমরা 2 নম্বর কাজে গেলাম, শতকরা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে ও দশমিক ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম শিখবো আমরা। তোমরা একটা জিনিস সবাই খেয়াল করো, যখন আমাদের এই প্রতীকটা থাকবে তার পরিবর্তে আমরা এই সংখ্যা লিখতে পারবো, আবার যখন কোনো অঙ্কে
এক ভাগ 100 থাকবে তার পরিবর্তে আমরা এই প্রতীক বসাতে পারবো এই দুটো সমান তাহলে আমরা শতকরা ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি তার নিয়মটা শিখবো একটা উদাহরণ দেখো এই 34% মানে শতকরা 34 ভাগ এটা একটা হলো শতকরা ভগ্নাংশ এই চিহ্ন যখন থাকবে বুঝবে এটা একটা শতকরা ভগ্নাংশ এই শতকরা ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব তাহলে 34 এর জায়গায় আমরা 34 লিখলাম আর শতকরা মানে হলো 100 ভাগের এক ভাগ এই চিহ্নর পরিবর্তে আমরা 100 ভাগের এক ভাগ বসিয়ে দিলাম এরপরে দেখো আমরা দশমিক এখন হলো সাধারণ ভগ্নাংশের গুণ সাধারণ ভগ্নাংশের গুণ আমরা আগের অধ্যায়ে শিখে আসছি লবের সাথে লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গুণ তাহলে এটা যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা এটা আমরা লবে ধরব তাহলে এখানে হর হলো 34 আর 100 গুণ করে আমরা পেলাম 34 হ্যালো 34 আর 1 গুণ করে লবে পেলাম 34 আর হরে আমরা পেলাম 100 তাহলে এটা ছিল আমাদের শতকরা ভগ্নাংশ আমাদের এটা সাধারণ ভগ্নাংশ হলো কারণ সাধারণ ভগ্নাংশ হওয়ার পর দেখতে হবে এটা আবার লঘিষ্ঠ করা যায় কিনা অর্থাৎ লব এবং হরকে লব এবং হরের ভিতরে কোন সাধারণ গুণ নিয়োগ আছে কিনা থাকলে সেগুলো আমরা লঘিষ্ঠ আকারে রূপ নেব তাহলে 34 কে আমরা 2 দিয়ে ভাগ করলাম 17 100 কে 2 দিয়ে ভাগ করলে 50 তাহলে আমাদের ভাগ সাধারণ ভগ্নাংশের রূপ হলো 17 ভাগ 50 এই 17 ভাগ 50 এটাই হলো আমাদের শতকরা 34 ভাগের সাধারণ ভগ্নাংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার মনে হয় এটা কি চিহ্ন আসলে এটা লিখি খেয়াল করো সবাই একটা শতকরা 34 ভাগ একটা শতকরা ভগ্নাংশ এই ভগ্নাংশ কি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব নিয়ম হলো শতকরা প্রতীক উঠিয়ে দিয়ে তার পরিবর্তে 100 ভাগের এক ভাগ এটা লিখব তারপরে আমাদের লবের সাথে লবের গুণ 34 আর গুণ 1 34 আর হরেতে শুধু আছে 100 নিচে 100 লিখলাম তাহলে এটা হলো আমাদের সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ হওয়ার পর আমরা একটা জিনিস খেয়াল করবো এটা লঘিষ্ঠ করা যায় কিনা যদি লঘিষ্ঠ করা যায় তাহলে আমরা লঘিষ্ঠ রূপে যাব আর যখন দেখবো যে লঘিষ্ঠ রূপে যাওয়া যাচ্ছে না হর এবং লবের ভিতরে কোনো সাধারণ উৎপাদক বা কোনো নিয়োগ নেই তাহলে সেটাই হবে আমাদের সাধারণ ভগ্নাংশ আমরা এটা শিখলাম এখন আবার আসো 34% বা শতকরা 34 ভাগ এই ভগ্নাংশ কি আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাব তাহলে দশমিক ভগ্নাংশে নিয়ে যাওয়ার নিয়ম কি এই শতকরা চিহ্ন আমরা উঠাই দিলাম শতকরা চিহ্ন উঠাই দিলে তার পরিবর্তে হরে আমাদের একটা 100 আসলো এই যে আমরা এই নিয়ম ফলো করলাম এরপরে আমাদের কাজ হলো লবকে হর দ্বারা ভাগ দেব তাহলে আমাদের লবে আছে 34 হরে আছে 100 তাহলে সহজ পদ্ধতিতে আমরা ভাগ করা দশমিক ভগ্নাংশে শিখে আসছি সেটা কি একের সাথে যতটা শূন্য থাকবে লবে ডান দিক থেকে তত অঙ্ক বামে গিয়ে দশমিক বসাবো সহজ পদ্ধতিতে ভাগ করার নিয়ম আমরা দশমিক পদ্ধতিতে ভাগের নিয়মে শিখে আসছি আমি আর একবার তোমাদের সেটা মনে করে দিচ্ছি এই আকার যখন থাকবে হরে যখন অর্থাৎ ভাজকে যখন এক থাকবে একের সাথে যত শূন্য থাকে থাক তাহলে আমরা সরাসরি ভাগ না করে সরাসরি আমরা রেজাল্ট দেখতে পারবো নিয়মটা কি একের সাথে যতটা শূন্য আছে লবে ডান দিক থেকে তত অঙ্ক বামে গিয়ে দশমিক বিন্দু বসাতে হবে তাহলে আমাদের ভাগফলটা আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের এটা ছিল 34 ভাগ শতকরা 34 ভাগ অর্থাৎ 34% এইটা হলো আমাদের একটা শতকরা ভগ্নাংশ একে আমরা লিয়ে গেলাম কোথায় দশমিক ভগ্নাংশে এটা একটা পদ্ধতি বিকল্প পদ্ধতি আসো এটা একটা বিকল্প পদ্ধতি যখন কোন একটা শতকরা ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ নিয়ে যেতে বলবে আমরা এই শতকরার প্রতীক উঠাই দেব এবং ডান দিক থেকে দুই ঘর বামে গিয়ে দশমিক বিন্দু বসে দেব তাহলে আমাদের শতকরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে রূপান্তর হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মনে হয় কিভাবে একটা শতকরা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়
তোমরা মোটামুটি আমার মনে হয় সবাই বুঝে গেছো, এটা অতটা কঠিন জিনিস না। সবাই ক্লিয়ার? আরেকটা উদাহরণ দেখো, 137% মানে শতকরা 137 ভাগ, এই ভগ্নাংশ কি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এইটা হলো আমাদের শতকরা প্রতীক। এই প্রতীকের পরিবর্তে আমরা 100 ভাগের এক ভাগ লিখতে পারি। তাহলে 137 গুণ শতকরা প্রতীক উঠিয়ে দিয়ে তার পরিবর্তে আমরা 100 ভাগের এক ভাগ লিখলাম। এরপরে কাজ হলো সাধারণ ভগ্নাংশের গুণ। সাধারণ ভগ্নাংশের গুণ আমরা শিখে আসছি, সাধারণ ভগ্নাংশে গুণের নিয়ম কি, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। যখন কোনো একটা পূর্ণ সংখ্যা থাকবে সেটা অবশ্যই তোমরা লবে ধরবে, একটা পূর্ণ সংখ্যা অবশ্যই এটা লবের অবস্থান। তাহলে এখানে আমাদের লবে 137, এখানকার লব 1, তাহলে 137 গুণ 1 মানে 137, হরে আছে 100। তাহলে এটা ছিল আমাদের শতকরা ভগ্নাংশ, তাকে আমরা সাধারণ ভগ্নাংশ বানালাম। এখন দেখো এই ভগ্নাংশকে লঘিষ্ঠ করা যাবে কি যাবে না, যদি করা যায় তাহলে আমরা করব। 137 একটা মৌলিক সংখ্যা, এটা কি সংখ্যা, একটা মৌলিক সংখ্যা, আর হরে আছে একটা যৌগিক সংখ্যা। সুতরাং একে এই দুই সংখ্যার ভিতরে কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক নেই। তাহলে এটাই হলো আমরা 137-এর শতকরা ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ। এরপরে আবার আসো, এই ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই। তাহলে আমরা এই 137 শতকরা ভগ্নাংশকে আমরা প্রথমে সাধারণ ভগ্নাংশ বানালাম। 137 শতকরা প্রতীক উঠে দিয়ে তার পরিবর্তে আমরা হরে একটা 100 লিখলাম। তাহলে ছিল শতকরা ভগ্নাংশ, আমরা তাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। এখান থেকে আমরা যাব দশমিক ভগ্নাংশে। দশমিক ভগ্নাংশে যাওয়ার নিয়ম হলো 100 দ্বারা লব এক ভাগ করতে হবে। এখানে হরে আছে 100, এই 100 দ্বারা লবে আছে 137, এই 137 কে আমরা ভাগ করব। এই ভাগগুলো আমরা সাধারণ ভগ্নাংশে শিখে আসলাম, সহজ পদ্ধতির ভাগ। সহজ পদ্ধতির ভাগ হলো ভাজকে যদি এক থাকে, একের সাথে শূন্য যতগুলো থাকে থাক, তাহলে আমরা সরাসরি ভাগফল লিখতে পারবো, ভাগ না করেই ভাগফল লিখতে পারবো। সেটার নিয়ম কি, দেখতে হবে একের সাথে কয়টা শূন্য আছে, একের সাথে যতটা শূন্য থাকবে লবে বা ভাজ্যের ডান দিক থেকে তত অঙ্ক বামে গিয়ে দশমিক বসাবো। তাহলে আমাদের এখানে দেখো, খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, একের সাথে শূন্য আছে দুইটা, তাহলে আমাদের লবে ডান দিক থেকে আমরা দুই ঘর বামে যাব, 7-3, তার বামে গিয়ে আমরা দশমিক বসালাম। তাহলে এটা আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। তাহলে একটা সাধারণ ভগ্নাংশ শতকরা ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম। বিকল্প আসো, কেউ যদি 137% শতকরা 137 ভাগকে আমরা দশমিক ভগ্নাংশে নিয়ে যাব, বিকল্প পদ্ধতি শর্টকাট, নিয়ম হলো এই শতকরা প্রতীক আমরা উঠিয়ে দেব। শতকরা প্রতীক উঠে যাবে এবং ডান দিক থেকে সংখ্যাটির ডান দিক থেকে দুই অঙ্ক বামে গিয়ে দশমিক বসাবো, তাহলেই এটা আমাদের শতকরা থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর হবে। এইভাবে আমরা কোন শতকরা ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে এবং সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এগুলো তোমাদের শর্ট প্রশ্ন আকারে আসবে। নিয়ম যদি তোমাদের জানা থাকে, সংখ্যা যেটাই আসুক আমরা এই পদ্ধতি অবলম্বন করে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ শতকরা ভগ্নাংশ থেকে শতকরা ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে যাব। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ স্যার। এখন আমরা আচ্ছা এখন আমরা আসো নতুন একটা জিনিস শিখতে চাই। আমরা যেটা শিখলাম তার বিপরীতে এবার একটা সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে আমরা শতকরা ভগ্নাংশে যাব। মানে আমরা প্রথমে যেটা শিখলাম, শতকরা ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর এবং দশমিক ভগ্নাংশে রূপান্তর, এইবার আমরা শিখবো তার বিপরীত, সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশে, সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ থেকে আমরা কিভাবে শতকরা ভগ্নাংশে যাব। অর্থাৎ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশকে আমরা এবার শতকরা ভগ্নাংশে রূপান্তর করা শিখব, মানে আগেরটার বিপরীত। খেয়াল করো, এই যে এটা একটা সাধারণ ভগ্নাংশ, দেখো সাধারণ ভগ্নাংশের দুইটা অংশ, উপরের অংশের নাম লব, নিচের অংশের নাম কি,
হর শিক্ষার্থীরা খেয়াল করো এখানে এটা হলো আমাদের একটা সাধারণ ভগ্নাংশ এখান থেকে আমরা যাব শতকরা ভগ্নাংশ তো আমরা শতকরা ভগ্নাংশের সংজ্ঞা শিখছি কি শতকরা ভগ্নাংশের সংজ্ঞা হলো শতকরা এমন একটা ভগ্নাংশ যার হর হবে সব সময় 100 যে ভগ্নাংশের হর 100 সেটাই কি আমরা বলবো শতকরা ভগ্নাংশ তাহলে এখানে খেয়াল করো এই ভগ্নাংশের কিন্তু হর 100 12 ভাগ 100 তাহলে এখানে কিন্তু আমাদের হর 180 তাহলে এই ভগ্নাংশ কি আমরা এই আকারে লিখতে পারি 12 ভাগ এই যে 12 গুণ 100 মানে 100 ভাগের এক ভাগ আমরা এখানে এই ভগ্নাংশকে ভেঙে দুই ভাগ করলাম 12 গুণ 100 ভাগের এক ভাগ যখন কোন অঙ্কে এই যে 100 ভাগের এক ভাগ আসবে এই সংখ্যার পরিবর্তে আমরা শতকরা প্রতীক ব্যবহার করব কেউ যদি খেয়াল করো সবাই 12 ভাগের 100 এখানে কিন্তু আমাদের সংজ্ঞা হলো যে ভগ্নাংশের হর 100 সেই ভগ্নাংশই হলো শতকরা ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশের হর আমরা 100 বানাবো তো যেহেতু এটা 100 বানানোই আছে আমরা এই ভগ্নাংশকে দুই ভাগ করলাম 12 গুণ 100 ভাগের এক ভাগ এইটার পরিবর্তে আমরা শতকরা চিহ্ন বসিয়ে দিলাম তাহলে আমাদের এটা কি ছিল এটা ছিল সাধারণ ভগ্নাংশ তার শতকরা ভগ্নাংশ হলো শতকরা 12 ভাগ বা 12% দ্বিতীয় উদাহরণ দেখো 9/15 এখানে কিন্তু এটাও কিন্তু একটা দেখো সাধারণ ভগ্নাংশ কিন্তু এখানে হর আছে 100 শতকরা ভগ্নাংশের সংজ্ঞায় বলা আছে হর হওয়া লাগবে 100 কিন্তু আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর দেখো 15 এই 15 কে আমরা 100 বানাবো কিভাবে বানাবো এমন কোন সংখ্যা নেই যাকে গুণ যা দ্বারা এই 15 এর গুণ করলে গুণফল 100 হবে এমন কোন সংখ্যা নেই তাহলে আমাদের দেখতে হবে এটা লঘিষ্ঠ রূপ পাওয়া যায় কিনা যেহেতু এটা লঘিষ্ঠ রূপ পাওয়া যায় সেই কারণে আমরা লব এবং হরকে এর দুটার ভিতরে সাধারণ উৎপাদক আছে 5 সরি সাধারণ উৎপাদক আছে 3 9 এর ভিতরেও 3 আছে 15 এর ভিতরেও 3 আছে তাহলে এই ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ রূপে নিয়ে গেলাম 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 15 কে 3 দ্বারা ভাগ করলে 5 অর্থাৎ 15 এর 9 কে আমরা লঘিষ্ঠ রূপ পেলাম 5 এর 3 এইটাও কিন্তু সাধারণ ভগ্নাংশ খেয়াল করো এটাও একটা কি সাধারণ ভগ্নাংশ এই ভগ্নাংশকে আমরা নিয়ে যাব শতকরায় তাহলে শতকরা ভগ্নাংশের নিয়ম হলো আমরা হরে সবসময় 100 আনতে হবে তাহলে আসো এখানে হরে আছে আমাদের 5 আমাদের হরে রূপান্তর করতে হবে 100 তাহলে এই কোন সংখ্যাকে 5 দ্বারা গুণ করলে 100 হবে সেই সংখ্যাটা আমাদের খুঁজে বের করব তাহলে আমাদের দেখো 5 কে 20 দ্বারা গুণ করলে 100 হয় তাহলে আমরা লবিকও 20 দিয়ে গুণ দিলাম হরেকেও কিন্তু 20 দিয়ে গুণ দেব লবিক সেই যে সংখ্যা দিয়ে গুণ দিবে হরেকও ওই সংখ্যা দিয়ে গুণ দিবে 5 এক 20 দ্বারা গুণ করলে 100 হয় এখন আমাদের হরে 100 বানানোর জন্য 5 কে আমরা 20 দ্বারা গুণ করছি ঠিক একই ভাবে লবকেও কিন্তু ওই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তার মানে 20 দ্বারা লবকেও গুণ হরকেও গুণ তাহলে আমরা লবে পেলাম 60 হরে পেলাম 100 এই দেখো আমাদের হরে 100 চলে আসলো তাহলে হর 100 মানে এটা শতকরা ভগ্নাংশ তাহলে এই ভগ্নাংশকে আমরা কি করব দুই ভাগ করলাম 60 এর জায়গায় 60 লিখলাম গুণ চিহ্ন দিয়ে এই যে 100 এটা 100 ভাগের এক ভাগ লিখলাম এই সংখ্যা এই প্রতীকের এই সংখ্যার পরিবর্তে আমরা শতকরা প্রতীক বসাই দেব তাহলে আমাদের এইটা ছিল 15/9 এটা ছিল সাধারণ ভগ্নাংশ সেই ভগ্নাংশের আমরা শতকরা রূপ পেলাম 60 ভাগ শতকরা 60 ভাগ তাহলে আমরা দুই ভাবে সাধারণ ভগ্নাংশকে শতকরা ভগ্নাংশে রূপান্তর করা শিখলাম এরপরে শিক্ষার্থীরা চলে আসো দশমিক ভগ্নাংশকে আমরা কিভাবে শতকরা ভগ্নাংশে রূপান্তর করব খেয়াল করো 0.54 এটা একটা দশমিক ভগ্নাংশ যে ভগ্নাংশ দশমিক বিন্দু দ্বারা প্রকাশ করা হবে সেই ভগ্নাংশকে বলা হবে দশমিক ভগ্নাংশ তাহলে 0.54 এটা একটা কি ভগ্নাংশ অবশ্যই দশমিক ভগ্নাংশ তোমরা দেখেই বুঝতে পারছ কারণ এই ভগ্নাংশকে আমরা শতকরায় রূপান্তর করতে চাই তাহলে আমরা দশমিক ভগ্নাংশকে আগে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি দশমিক বিন্দু উঠে গিয়ে দশমিক বিন্দু বাদ দিয়ে যা থাকবে সেই সংখ্যাটা আমরা বসে দেবো লবে
আর দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে একের সাথে ততটা শূন্য। এর আগে আমরা দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় এটা আমরা এর আগের অধ্যায়ে দশমিক ভগ্নাংশ অধ্যায়ে আমরা শিখে আসলাম। আমি শুধু আবার তোমাদের একটু স্মরণ করে দিলাম। খেয়াল করো, দশমিক পাঁচ চার এটা একটা দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম হলো দশমিক বিন্দু বাদ দিয়ে যা থাকবে সেই সংখ্যাটা আমরা লবে লিখব, আর দশমিকের জন্য একটা হরে লিখব, দশমিক বিন্দুর জন্য একটা এক, দশমিক বিন্দুর পর যতটা শূন্য থাকবে ততটা শূন্য আমরা একের সাথে বসা দেব। তাহলে দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশে রূপান্তর হলো। এরপরে চলে আসো, এখন এর আগে আমরা যে সাধারণ ভগ্নাংশকে যেভাবে শতকরা ভগ্নাংশে রূপান্তর করা শিখলাম ওই পদ্ধতি আমরা এখানে অবলম্বন করব। তাহলে এখানে লবে চুয়ান্ন হরে একশো, আমরা এই সাধারণ ভগ্নাংশকে দুই ভাগ করলাম, চুয়ান্ন গুণ একশো ভাগের এক ভাগ। এই সংখ্যার পরিবর্তে আমরা শতকরা প্রতীক বসাই দেবো। তাহলে আমাদের এটা ছিল দশমিক পাঁচ চার একটা দশমিক ভগ্নাংশ, তার সাধারণ শতকরা ভগ্নাংশের রূপ হলো শতকরা চুয়ান্ন ভাগ বা চুয়ান্ন পার্সেন্ট। দ্বিতীয় উদাহরণ দিকে খেয়াল করো, এই যে আমাদের দ্বিতীয় একটা উদাহরণ আমি এখানে লিখছি, দেখো শূন্য দশমিক তিন। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা পেন্সিল দিয়ে আঁকা কি করো না? তোমরা অনেকেই পেন্সিল দিয়ে আঁকা কি করছো, এটা ডিস্টার্ব হচ্ছে, দাগ গুলান এখানে দেখা যাচ্ছে, দাগ গুলান মিশে দাও সবাই। এবার আরেকটা উদাহরণ লক্ষ্য করো, দশমিক তিন এটা একটা হলো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে কে যেন এই যে দাগের উপর টান দিছো, এই দশমিক ভগ্নাংশকে আমরা শতকরা ভগ্নাংশে রূপান্তর করতে চাই। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই দশমিক ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে দশমিকের আমাদের দশমিক বিন্দু বাদ দিলে এই সংখ্যার মান হবে তিন, তাহলে তিন আমরা লবে লিখলাম। হরে কি লিখবো, দশমিক বিন্দুর জন্য একটা এক, দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য, তাহলে দশ ছিল দশমিক ভগ্নাংশ, তাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই ভগ্নাংশকে আমরা শতকরায় নিয়ে যেতে চাই। তাহলে শতকরা ভগ্নাংশের সংজ্ঞায় বলা আছে হরকে বানাতে হবে একশো, সবসময় হরকে কি বানাতে হবে একশো। তাহলে আমাদের এই ভগ্নাংশের হরে আছে দশ, তাহলে এই দশেকে আমরা কিভাবে একশো বানাবো? তাহলে এই দশের দশ দিয়ে গুণ করলে একশো হবে। তাহলে হরকে আমরা দশ দিয়ে গুণ দিলাম, লবকেও দশ দ্বারা গুণ দিলাম। এখন লবকে দশ দ্বারা গুণ করলে গুণফল হয় তিরিশ, হরকে দশ দ্বারা গুণ করলে হয় গুণফল একশো। এই যে তিরিশের একশো আমাদের হরে একশো চলে আসলো। হরে একশো যখন চলে আসবে তখন আমরা কি করব, লব লিখে এই হরে একশোর পরিবর্তে আমরা শতকরা প্রতীক ব্যবহার করব। তাহলে দশমিক তিনের শতকরা রূপ হলো তিরিশ পার্সেন্ট। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা কিভাবে এক সাধারণ ভগ্নাংশকে শতকরা ভগ্নাংশে এবং শতকরা ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় আমরা এই দুটো নিয়ম শিখলাম। তোমরা কি সবাই এই দুটো নিয়ম ক্লিয়ার হয়েছ? যদি কারো প্রবলেম থাকে আমার সাথে কথা বলো। গ্যালাক্সি, তোমার নাম নাই, গ্যালাক্সি নামে কার নাম আছে দেখো? তোমার নাম দাও নি কেন, তোমার নাম এখানে লিখবো, আমি গ্যালাক্সি নামে কাউকে চিনছি না। তোমার রোল কত গ্যালাক্সি? তোমরা তোমাদের নামে সব সেভ করবা, তোমরা পার্টিসিপেশন আজকে চল্লিশ, অনেক কম। তোমরা এখন আমার সাথে দুই একজন কথা বলো, আমরা যে নিয়ম গুলো শিখলাম এগুলো কি তোমরা ক্লিয়ার হয়েছো সবাই? আচ্ছা, আমরা এখন এখন আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি। আচ্ছা, নতুন একটা জিনিস দেখো, খেয়াল করো, খালি ঘর পূরণ, এটা একটা গুরুত্বপূর্ণ, খালি ঘর পূরণ করো আমরা এখন শিখবো। আমি তোমাদের এখানে দেখো তিনটা শূন্যস্থান লিখছি, তিনটা প্রবলেম বা তিনটা প্রশ্ন আমি এখানে লিখছি। ক নাম্বার, পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের ড্যাশ পার্সেন্ট,
120 মিটারের 20% হলো 10 মিটার 10 জন লোকের 32% হলো 16 আমরা দেখো এখানে তিনটা প্রশ্ন লিখেছি তোমাদের কোথায় কোথায় থাকা ঘর আছে এই ঘরগুলো নাকি চিহ্নিত করো আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই প্রথম অঙ্কের দেখো শতকরা ভগ্নাংশের আগে আছে থাকা ঘর শতকরা অর্থাৎ শতকরা প্রতীকের কোথায় আছে আগে থাকা ঘর আছে দুই নম্বরে দেখো দুই নম্বরে হলো এখানে যে আমাদের বড় সংখ্যা 25 সরি বড় সংখ্যা 50 ছোট সংখ্যা 25 আর শতকরা অংশটা থাকা এখানে আমরা শতকরা অংশ বের করব দ্বিতীয় অঙ্কে আসো দেখো এখানে শতকরা অংশ দেওয়া আছে আর এই বড় সংখ্যাটা দেওয়া আছে এই ছোট সংখ্যা 25 সেটা দেওয়া নাই আমাদের প্রথম অঙ্কের বড় সংখ্যা দেওয়া আছে ছোট সংখ্যা দেওয়া আছে শতকরা প্রতীকটা থাকা ঘরে আছে এখানে শতকরা অংশটা আমরা বের করব দ্বিতীয় অঙ্কে আসো দ্বিতীয় অংশ শতকরা প্রতীক আছে আর এই বড় সংখ্যাটা দেওয়া আছে এই ছোট সংখ্যাটা দেওয়া নাই তাহলে আমরা এই ছোট সংখ্যাটা কত হবে এটা বের করার নিয়ম শিখব তৃতীয় অঙ্ক আসো তৃতীয় আসো দেখো শতকরা অংশ দেওয়া আছে আর এই ছোট সংখ্যাই দেওয়া আছে এবার এখানে এই বড় সংখ্যাটা দেওয়া নাই এই বড় সংখ্যার মান কত হবে এটা আমরা শিখব অর্থাৎ তিনটা ভগ্নাং তিনটা ফাঁকা ঘর আমাদের আছে এই তিনটা নিয়ম যদি আমরা শিখি তাহলে এই তিনটা শিখলে এই শতকরা অধ্যায়ের যেখানেই ফাঁকা থাক আমরা ফাঁকা পূরণ করা আমরা সংখ্যাটা বের করতে পারবো তিনটা ফাঁকা ঘর কোথায় আছে সেই তিনটা আগে বুঝো প্রথমে আছে শতকরা অংশ এটা ফাঁকা এটা বের করতে হবে দ্বিতীয় অঙ্কের শতকরা অংশ দেওয়া আছে আর এই বড় সংখ্যা দেওয়া আছে ছোট সংখ্যাটা দেওয়া নাই এই ছোট সংখ্যা আমাদের বের করতে হবে তৃতীয় অঙ্কের আসো শতকরা অংশ দেওয়া আছে আর এই ছোট সংখ্যা দেওয়া আছে এই বড় সংখ্যাটা আমাদের দেওয়া নাই তাহলে আমাদের এখানে তিনটা রাশির ভিতরে দুইটা করে রাশি দেওয়াই থাকবে আর একটা রাশি দেওয়া থাকবে না সেই একটা রাশি কোথাকার রাশি এটা আগে তোমরা খুঁজে বের করবা শতকরা ভগ্নাংশের রাশি না ছোট রাশি না বড় রাশি এখন আমরা আসো পর্যায়ক্রমে আমরা ক নাম্বার সমাধান করা শিখি 25 লিটার 50 লিটারের শতকরা কত অংশ তাহলে আমরা এটা শতকরা অংশ বের করব কেমনি দেখো 25 লিটার 50 লিটারের কত অংশ আমরা আগে প্রথমে অংশ করলাম অংশ করার নিয়ম হলো এই ছোট সংখ্যাটা যাবে লবে আর বড় সংখ্যা আসবে হরে তাহলে 25 লিটার 50 লিটারের অংশ করলাম আমরা তাহলে দেখে অংশ মানে কিন্তু একটা সাধারণ ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশকে আমরা শতকরা ভগ্নাংশে নিয়ে যাব এটা কিন্তু আমরা আগে শিখে আসলাম একটা সাধারণ ভগ্নাংশকে কিভাবে শতকরা ভগ্নাংশে রূপান্তর করা যায় আমরা এই নিয়ম কিন্তু আমরা কিছুক্ষণ আগে শিখলাম নিয়ম কি আমাদের হরে 100 বানাতে হবে আমাদের হর আছে এখানে 50 আর লব আছে 25 তাহলে এই 50 কে আমরা কেমনে 100 বানাবো দুই দিয়ে গুণ তাহলে 50 এক দুই দিয়ে গুণ দিলাম 25 এক দুই দিয়ে গুণ দিলাম লবে হলো 50 হরে হলো 100 এই হর 100 মানে এটা শতকরা ভগ্নাংশ এই 100 এর পরিবর্তে আমরা এই প্রতীক বসে দেব আর 50% তাহলে আমরা দুই এই তাহলে দেখো এখন ফাঁকা ঘরে 50% অর্থাৎ 2 লিটার 2 লিটার 50 লিটারের ফাঁকা ঘরে 50% এটাই রেজাল্ট প্রিয় শিক্ষার্থী অর্থাৎ শতকরা অংশের আগে যদি ফাঁকা থাকে তাহলে আমরা আগে দুইটা সংখ্যাকে অংশ বানায় একটা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব এই সাধারণ ভগ্নাংশকে আমরা শতকরা ভগ্নাংশে রূপান্তর করে যেটা পাবো সেটা ফাঁকা ঘরে বসে দেবো এই কাজটা আমরা কিছুক্ষণ আগেই করলাম আমার মনে হয় এটা সবাই ক্লিয়ার চলে আসো খ নাম্বার হ্যাঁ স্যার কি কোনো প্রবলেম না স্যার বুঝতে পারছো এই এই সংখ্যা আমরা কিভাবে পেলাম জি স্যার হ্যাঁ স্যার খ নম্বরে আসো 120 মিটারের 20% হলো 10 মিটার এখানে কিন্তু শতকরা অংশ দেওয়া আছে আর বড় সংখ্যাটাই দেওয়া আছে এই ছোট সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে আমরা চলে আসি নিয়মে আসি দেখো খ নাম্বার 120 মিটার 20% কত তাহলে খেয়াল করো 120 মিটার গুণ হলো 20% এখন আমাদের কাজ হলো এই পার্সেন্ট উঠাই দেব এটা কিন্তু একটা শতকরা ভগ্নাংশ শতকরা ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে বানাবো এর আগে আমরা শিখছি তাহলে 120 গুণ যখন আমরা এই শতকরা চিহ্ন উঠাই দেব তার পরিবর্তে আমাদের হরে একটা 100 আসবে অর্থাৎ এই শতকরা ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম এর আগে আমরা এটা শিখছি 120 মিটারের 20% এখানে একটা খেয়াল করো 120 মিটারের
এই যে 120 মিটারের এখানে খেয়াল করো মিটারের সাথে একটা এর আছে এর মানে কিন্তু গণিতের গুণ চিহ্ন এর মানে কি চিহ্ন এখানে এই যে মিটারের সাথে যে একটা এর আছে এর মানে কিন্তু গুণ তাহলে 120 মিটারের মানে 120 মিটার গুণ এর এর পরিবর্তে আমরা গণিতের গুণ চিহ্ন ব্যবহার করলাম 20% এই শতকরা ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম এরপরে শুধু আমরা সাধারণ ভগ্নাংশের গুণ যেভাবে করে এর আগের অধ্যায়ে আমরা সাধারণ ভগ্নাংশের গুণ শিখে আসলাম এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য কেটে দিলাম এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম তাহলে খেয়াল করো দেখো আমাদের হরে শুধু আছে 1 আর লবে আছে 12 গুণ 2 তাহলে 12 আর 2 গুণ করলে 24 হরে যদি 1 থাকে সে 1 আমাদের না লেখাই ভালো তাহলে আমাদের 24 মিটার অর্থাৎ 120 মিটারের 20% হলো 24 মিটার ফাঁকা করে আমরা 24 মিটার বসাই দেব এটা কি ক্লিয়ার হয়েছে সবাই অর্থাৎ শতকরা অংশ যদি দেওয়া থাকে খেয়াল করো সবাই শতকরা অংশ দেওয়া আছে আর হলো বড় সংখ্যা দেওয়া আছে এই ছোট সংখ্যাটা আমরা বের করে ফাঁকা করে বসাবো আমুল বলেছে আর নিয়মটা কি দেখো 120 মিটারের 20% এর মানে কিন্তু এখানে গুণ তাহলে 120 গুণ 20% এই শতকরা ভগ্নাংশকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব যে নিয়ম কিছুক্ষণ আগে আমরা শিখে আসলাম পার্সেন্ট উঠিয়ে দিয়ে আমরা হরে একটা 100 লিখে দিলাম তাহলে ছিল শতকরা ভগ্নাংশ আমরা তাকে সাধারণ ভগ্নাংশ বানালাম এখন আসো সাধারণ ভগ্নাংশের গুণ আমরা এর আগের অধ্যায়ে শিখে আসছি আগের অধ্যায়ে সাধারণ ভগ্নাংশের গুণের নিয়ম কি লবের সাথে লবের গুণ হরের সাথে হরের গুণ অথবা যদি লব আর হরে কোনো সংখ্যা কাটা যায় কেটে আমরা লঘিষ্ঠ করব তাহলে দেখো এখানে আমাদের হরে আছে দুটো শূন্য তাহলে এই দুই শূন্য লবের দুই শূন্যর সাথে কেটে দিলাম লবে থাকলো 12 আর 2 গুণ 5 24 হরে আছে 1 হরে যদি 1 থাকে 1 লিখলেও হয় না লিখলেও হয় বরং চেয়ে না লেখাই ভালো মানে প্রতিটা পূর্ণ সংখ্যার হর 1 এই কারণে হরে 1 লিখতে হয় না তাহলে 120 মিটারের 20% হলো 24 মিটার তাহলে আমরা খেয়াল করো খ নম্বরের ফাঁকা ঘরের সংখ্যাটা আমরা কিভাবে পেলাম বের করার নিয়ম শিখলাম এরপরে আমরা গ নম্বরে যাব দেখো ড্যাশজন লোকের 32% হলো 16 অর্থাৎ কতজন লোকের 32% 16 জন হবে এখানে কিন্তু এই বড় সংখ্যাই দেওয়া নাই শতকরা অংশ দেওয়া আছে আর ছোট সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা চলে যাব এখন খ নম্বরে দেখো আমাদের 32% অঙ্কে আছে কত এই যে 32% এই 32% আমরা সাধারণ ভগ্নাংশ বানালাম তাহলে 32% আমরা সাধারণ ভগ্নাংশ কিভাবে বানাবো শতকরা চিহ্ন উঠিয়ে দিয়ে তার পরিবর্তে হরে আমরা একটা 100 লিখব তাহলে ছিল শতকরা ভগ্নাংশ তার সাধারণ ভগ্নাংশের রূপ হলো 32/100 কিন্তু আমাদের খেয়াল করো অঙ্কের দিকে খেয়াল করো এখানে ছোট অংশ সংখ্যা হবে 16 অর্থাৎ লব হতে হবে 16 কিন্তু আমাদের এখানে লবে চলে যাচ্ছে 32 তাহলে এই 32 কে আমরা কিভাবে 16 বানাতে পারি 16 বানালি আমাদের ওইটাই হবে রেজাল্ট তাহলে দেখো উপরে আছে 32 নিচে আছে 100 তাহলে আমরা দুই দিয়ে লঘিষ্ঠ করলাম দুই দিয়ে কাটলে 16/50 এই যে 16/50 অর্থাৎ আমাদের সাধারণ ভগ্নাংশ আপনার কথা বোঝা যাচ্ছে না কেউ বুঝতে পারছে না তুমি না তুমি একাই গ নম্বরে স্যার বোঝা যাচ্ছে তো তোমার মনে হয় নেটওয়ার্ক সমস্যা এখন আমাদের দেখো এই যে ছোট সংখ্যাটা 16 অর্থাৎ সাধারণ ভগ্নাংশের লব হতে হবে 16 আমরা 32% কে এই যে 32% কে সাধারণ ভগ্নাংশে বানালাম লবে আমরা পেলাম 32 অরে পেলাম 100 কিন্তু আমাদের অঙ্কে আছে 16 বানাতে হবে তাহলে আমরা এটা লঘিষ্ঠ করলে 16/50 পেলাম এখন আসো আমাদের হরে কত হলো 50 এই 50ই হলো ফাঁকা ঘর বসবে অর্থাৎ এই 50 জন লোকের 32% হবে 16 এটা একটা পদ্ধতি এটার আবার একটা বিকল্প পদ্ধতি আছে দেখো যদি এটা কারো প্রবলেম হয় তাহলে আমরা বিকল্প পদ্ধতি নিয়ে যেতে পারি ফাঁকা ঘরে কত বসবে এটা আমরা ধরে নিতে পারি ধরি ফাঁকা স্থানের সংখ্যাটি হবে ক খেয়াল করো আমাদের প্রথমেই আছে ফাঁকা তাহলে আমরা এই ফাঁকার একটা চলক আমরা মান ধরে নিলাম ধরি ফাঁকা স্থানে বসবে ক তাহলে কজন লোকের এখানে লোকের মানে কিন্তু এখানে একটা এর আছে খেয়াল করো এর মানে গুণ তাহলে ধরে নিলাম ফাঁকা স্থানে বসবে ক তাহলে কজন লোকের 32%
তার মানে ক গুণ 32% সমান 16 আমরা এইভাবে লিখতে পারি খেয়াল করো বিকল্প ধরি ফাঁকা স্থানে বসবে ক তাহলে ক জন লোকের লোকের মানে এর এর মানে এখানে একটা গুণ তার মানে ক এর 32% সমান 16 আমরা একটা চলকের মাধ্যমে একটা সমীকরণ বানালাম এখান থেকে ক এর মান বের করলে আমরা রেজাল্ট পেয়ে যাব তাহলে ক এর মান আমরা কিভাবে পেলাম দেখো এর আগে আমরা এই অঙ্ক কিন্তু করছি ক গুণ 32% এটা হলো শতকরা ভগ্নাংশ তাকে আমরা সাধারণ ভগ্নাংশ বানালাম 32 ভাগ 100 এরপরে আসো ক এর সাথে এই ভগ্নাংশটা কি অবস্থা আছে গুণ এবং এটা আছে সমানের বামে তাহলে সমানের বামে এই সংখ্যাটা গুণ অবস্থায় আছে এই সংখ্যাটা আমরা সমানের বামে থেকে ডানে নিয়ে যাব তাহলে সমানের বামে থাকলো ক ডানে থাকলো 16 আর এই সংখ্যাটা আমরা বামে থেকে ডানে নিয়ে আসলাম গুণ থাকার জন্য এখানে ভাগ হলো এর আগে আমরা সাধারণ ভগ্নাংশের ভাগ এইভাবে শিখেছি আগের অধ্যায়ে মনে করছে তোমাদের তোমাদের এটা শিখানো হয়ে গেছে তোমাদের শুধু আমি স্মরণ করে দিচ্ছি এই সাধারণ ভগ্নাংশের ভাগ আমরা কিন্তু আগের অধ্যায়ে শিখে আসছি এখানে একটু জটিল একটু মনোযোগী হও পর সাথে এই সংখ্যাটা আছে গুণ অবস্থায় তাহলে এটা আমরা যখন বামে থেকে ডানে নিয়ে যাব ভাগ হবে তাহলে এটা হলো একটা সাধারণ ভগ্নাংশের ভাগ আর সাধারণ ভগ্নাংশের ভাগ কিভাবে করে এটা আমরা আর আগে শিখে আসছি খেয়াল করো ভাগ চিহ্ন হবে গুণ চিহ্ন আর এই ভগ্নাংশটা বিপরীত হবে মানে হর আর লব উল্টে যাবে লব গেল 100 লবের জায়গায় গেল 100 হরের জায়গায় গেল 32 সেটা বিপরীত করে দিলাম এরপরে আমরা শুধু গুণের কাজটা করব 16 দ্বারা 32 ভাগ করলে হয় 2 2 দ্বারা 100 ভাগ করলে হয় 50 তাহলে ক এর মান হলো 50 অর্থাৎ ফাঁকা স্থানে বসবে 50 শিক্ষার্থীরা তোমাদের সময় প্রায় শেষ তোমরা কি আমার কথা এই ফাঁকা ঘর এটা বুঝেছো সবাই হ্যাঁ স্যার তোমাদের হলো পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক পাঠ্য বইয়ের 95 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক তোমাদের অনুশীলনী 9 এর 1 নম্বর অঙ্ক এই দুটো হলো তোমাদের HW এই অঙ্ক গুলো আমরা আজকে যে ক্লাস করলাম শিক্ষার্থী এর এক